একশো বছরে পিএইচজি হাই স্কুল, বিয়ানীবাজারের পিএইচজি হাই স্কুল, একশো বছরে পিএইচজি হাই স্কুল। পিএইচজি হাই স্কুল ইতিহাসের আলোয় আলোকিত এক নাম। সিলেটের বিয়ানীবাজার উপজেলার এই ঐতিহ্যবাহী স্কুলের পুরো নাম পঞ্চখণ্ড হরগোবিন্দ মডেল উচ্চ বিদ্যালয়। শতবর্ষ পূর্তি করছে মর্যাদাশীল এই বিদ্যাপীঠ। ইউকেতে বসবাসকারী পিএইচজি স্কুলের সাবেক স্টুডেন্টদের মধ্যে তাই আলাদা এক আলোড়ন। আয়োজন হয়েছে শতবর্ষ পূর্তির অনুষ্ঠানের। উৎসবে থাকছেন স্কুলের প্রতিষ্ঠাতা পবিত্রনাথ দাসের নাতি আমেরিকার বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ডক্টর শান্তনু দাস। পুরো আয়োজনে সমর্থন দিয়েছেন আরেক নাতি ভারতের বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সমীরণ দাস এবং একই স্কুলের ছাত্র শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই শতবর্ষ উদযাপিত হচ্ছে আমাদের জীবৎকালে, এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়। আমার জন্য একটা আনন্দের বিষয় হলো এই যে আমি এখন এইটুকু আমার ক্ষমতা সুযোগে আমি হরগোবিন্দ হাই স্কুলের শতবর্ষ উপলক্ষে সরকারিকরণ এটা একটা উপহার হিসাবে আমি দিচ্ছি। এই উপলক্ষে সমস্ত হরগোবিন্দ হাই স্কুলের পরিবারকে, যারা প্রতিষ্ঠাতা থেকে শুরু করে আজ পর্যন্ত যারা যুক্ত ছিলেন, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আর দূরে থেকে যারা পালন করতেছেন, বিশেষ করে প্রবাসীরা যারা আমাকে সহযোগিতা করে নানাভাবে এগিয়ে নিয়ে আসছেন, তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং এই প্রচেষ্টা সকলে যারা যেখানে নিচ্ছেন সেটা সফল হোক এই কামনা করি। নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে যে এই একটা অনুষ্ঠানে অন্তত নিজেই উপস্থিত না থেকেও আমি আপনাদের সবার মাঝে আছি। আর একটা কথা যে আমরা সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে নিজের শিকড়কে নিজেরা কারোর ভোলা উচিত না, এবং এটাই আজ প্রমাণ করছে যে যারা ওই হরগোবিন্দ হাই স্কুল থেকে পাশ করে পরবর্তী জীবনে উচ্চশিক্ষা নিয়ে এবং কর্মক্ষেত্রে একটা বিশাল সফল মানুষ হিসেবে আজ ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য দেশে আছেন, তারা তাদের স্কুলকে ভুলে যাননি। স্কুলের বর্তমান এবং সাবেক শিক্ষকরাও শতবর্ষের শুভেচ্ছার পাশাপাশি আলোকপাত করছেন ইতিহাস থেকে। জানালেন, শিক্ষা সংস্কৃতির উৎকর্ষের জন্য এককালে এই অঞ্চলের নাম ছিল ক্ষুদ্র নবদ্বীপ। 1917 সালে প্রতিষ্ঠিত পঞ্চখণ্ড স্কুল বেনীবাজার উপজেলার শিক্ষা বিপ্লবের কেন্দ্রবিন্দু। 5.8 একর ভূমি নিয়ে এই বিদ্যালয় 1880 সালে সুরেশচন্দ্র দাসের প্রতিষ্ঠিত মিডল স্কুল, সংক্ষেপে এমই স্কুলের সাথে মিশে যায়। এই এমই স্কুলটি ছিল ষষ্ঠ মান পর্যন্ত। পিএইচজি স্কুল প্রতিষ্ঠার পর পরবর্তীতে তার অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা পালন করেন পবিত্রনাথ দাসের সুযোগ্য উত্তরসূরি প্রমোদ নাথ দাস। শতাব্দী প্রাচীন এই জ্ঞানতীর্থ অসংখ্য আলোকবর্তিকা প্রচলিত করেছে, যার দীপ্ত দিতে আলোক হইতে এই দেশ, এই সমাজের সৃষ্টি হয়েছে অসংখ্য কীর্তিমান পুরুষ। আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত এবং অত্যন্ত খুশি হয়েছি আমার প্রাক্তন ছাত্রছাত্রী এই পবিত্র পুতঙ্গনকে স্মরণ করে। এই ঐতিহ্যের ধারাবাহিকতায় নতুন একটা উৎসব ঐতিহাসিক শতবর্ষ লন্ডনে উদযাপন করার আয়োজন করা হইয়াছে শুনিয়া আমি অত্যন্ত আনন্দিত হইলাম। শতবার্ষিকী উদযাপনে আমি সবচেয়ে বেশি উৎফুল্ল এবং আনন্দিত। নিজের বিদ্যালয়কে, নিজের বিদ্যালয়ের প্রতিনিধিত্বকে ধরে রাখার মধ্যে একটা গৌরব আছে। তাছাড়া তাদের এই কার্যক্রম ভবিষ্যৎ জনবংশধরকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। আমার প্রাণের স্কুল পিএইচজি হাই স্কুলের প্রাক্তন ছাত্ররা লন্ডনে শতবর্ষ উদযাপন করতে যাচ্ছে, নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। আমাদের শিক্ষকরা আমাকে অনেক আদর করেন এবং আমাদের সহপাঠীরা খুব বন্ধুসুলভ। শিক্ষকরা স্কুলের ইতিহাসের পাশাপাশি সফলতায় গর্বিত। সকলের মতো আমরা খুবই আনন্দিত এবং এই উদ্যোগটা যারা নিয়েছেন সকলকে আমার পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। পিএইচজি স্কুলের ছাত্ররা যে যে দেশে আছে সব দেশেই যেন এই ধরনের অনুষ্ঠানগুলো পালন করা হয়, যাতে বিয়ানীবাজারের ঐতিহ্য সারা বিশ্বের কাছে ফুটে ওঠে, সেই জন্য আমি তাদের জন্য দোয়া করি। তখনকার পিএইচজি হাই স্কুলের সাথে অন্য কোনো স্কুলের তুলনা হয় না। একটা উদাহরণ দেওয়া যায়, একটি নাটক অনুষ্ঠিত হয় 1956 অথবা 1957 সালে। সেই নাটকটি উইলিয়াম শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস। এই পিএইচজি হাই স্কুলের ছাত্ররা এই নাটকটি অভিনয় করেছিল। ইউকে কমিটির নেতৃবৃন্দও স্মরণ করলেন ইতিহাসকে। ইতিমধ্যে শতবর্ষ আয়োজনকে কেন্দ্র করে তরুণ প্রবীণ সবাই এক কাতারে করেছেন সংবাদ সম্মেলন, প্রকাশ হচ্ছে বিশেষ ম্যাগাজিন, টিভি প্রোগ্রাম সহ থাকছে ডকুমেন্টারি। শ্রী পবিত্রনাথ দাস
চাচার নামে স্কুলটা করেছিলেন, চাচার কোনো সন্তানাদি ছিল না, চাচার নামটা এই দুনিয়াতে অমর করার জন্য, রাখার জন্য উনি নিজের নাম না দিয়ে চাচার নামটা দিয়ে স্কুলটা করেছিলেন। 1917 সালে পবিত্রনাথ দাস এই স্কুলটা প্রতিষ্ঠা করেন এই এলাকার গুণী লোকজনকে সাথে নিয়ে। আধুনিক বিয়ানীবাজারের রূপকার পবিত্রনাথ, তার সন্তান পরবর্তীতে প্রমথনাথ দাস এই স্কুলকে আলোকিত করে বিরাট ভূমিকা রেখেছিলেন। এই স্কুল বিয়ানীবাজারের একটি কেন্দ্রীয় স্কুল, যে স্কুলকে কেন্দ্র করে বিয়ানীবাজারের সমস্ত শিক্ষা ক্ষেত্রে একটা ভূমিকা রাখেছে। এবং আমরা জানি যে স্কুল প্রতি বছর, গত 5 বছরে প্রায় 90% SSC এবং JSC ভালো রেজাল্ট করেছে, এবং এই স্কুলটিতে অনেক আলোকিত সন্তানের জন্ম দিয়েছে। যুগে যুগে পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় অনেক আলোকিত মানুষের জন্ম দিয়েছে, তার মধ্যে ডক্টর জিসি দেব, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন দার্শনিক, 1985 সালে যাকে 21 পদকে ভূষিত করা হয়, 2008 সালে যিনি আবার মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হন, তারপরে অনেক আলোকিত মানুষের জন্ম দিয়েছে এই বিদ্যালয়। সর্বশেষ আমাদের আলোকিত যে মানুষ, বাংলাদেশ সরকারের 3-3 বারের সফল শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ। এই স্কুল যখন প্রথম ম্যাট্রিক পরীক্ষা হয়, 16 জনের মধ্যে 15 জনই SSC ফার্স্ট ক্লাস পেয়েছিলেন, এবং এই স্কুলের অনেক ছাত্র অনেক জীবিত নয়। আমার মনে হয় মোবারক আলী উকিল সাহেব, উনি 1935 থেকে 1945 এই 10 বছর উনি আসাম প্রদেশের MLA ছিলেন, এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। এই স্কুলের আরেক প্রাক্তন ছাত্র আব্দুল মসোয়ের লুদি আলিগড়ি, উনি আলিগড়ি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, উনিও এই স্কুলের প্রাক্তন ছাত্র। আর এই গৌরব আনন্দ শুধু স্কুল স্টুডেন্ট আর টিচারদের নয়, প্রাক্তন শিক্ষার্থীদেরও। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সফল মানুষদের পাশাপাশি বর্তমান মেয়র ও উপজেলা চেয়ারম্যানও একই স্কুলের সাবেক স্টুডেন্ট। আমি এই বিয়ানীবাজারের একজন মানুষ হিসাবে, এই বিয়ানীবাজারের এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমি উপস্থিত থাকব। আপনারা সকলেই সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি। যারা এই PHG হাই স্কুলের লেখাপড়া করেছে, সবাই সম্মিলিতভাবে এই শতবর্ষ অনুষ্ঠান পালন করছে, এর জন্য আমি বিয়ানীবাজার উপজেলাবাসীর পক্ষ থেকে এবং PHG হাই স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মেধায় মননে এগিয়ে থাকা বিয়ানীবাজারের গৌরবগাথা তুলে ধরলেন UK শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দ। সরকারিকরণে কৃতজ্ঞতা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রীর প্রতি। মূলত 2016 সাল থেকে যুক্তরাজ্যে বসবাসরত PHG হাই স্কুলের প্রাক্তন ছাত্র সহ আমরা আলাপ আলোচনা করি শতবর্ষ উদযাপনের লক্ষ্যে। আমাদের এই প্রিয় স্কুল থেকে আমরা শুধু শিক্ষা গ্রহণই করি নাই, এই স্কুল থেকে আমরা সামাজিক, অর্থনৈতিক এবং খেলাধুলা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা এই স্কুল থেকে পেয়েছি। আমরা এই স্কুলের বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে যে অবদান রেখেছে এবং সামাজিক ক্ষেত্রে যে অবদান রেখেছে সেটা আমরা ভুলার নয়। আজ 5 নভেম্বর উৎসবের সব আয়োজনে সহযোগিতার জন্য নেতৃবৃন্দ যেমন সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন, ঠিক তেমনি নিজেরা যুক্ত থেকেও দারুণ আনন্দিত। পঞ্চগণ্ড হরগোবিন্দ হাই স্কুলের 400 স্টুডেন্ট আমাদের সাথে সহযোগিতা করেছেন এই প্রোগ্রাম করতে। আমরা জন্মের আগে এই স্কুলে অনেক জ্ঞানীগুণী ছাত্ররা আসলা, আমরার পরে আমরা যারা বিদেশ আইছি এরপরে অনেক ছাত্ররা এখানে লেখাপড়া করছেন, করিয়া বিদেশ আইসেন, আজকে যুক্তরাজ্যে সব নবীন প্রবীণ সবে আমরা মিলিতভাবে একটা উৎসবমুখর পরিবেশে আজকের এই প্রোগ্রামটা করলাম। যারা সহযোগিতা করছেন, যারা এটা লাগে খাম করছেন, সাহায্য করছেন, সবার ধন্যবাদ জানাইলাম। শতবর্ষ পূর্তিতে এই প্রবাসে বসবাসরত ছাত্রদের স্বতঃস্ফূর্ত সমর্থন, আর্থিক সহযোগিতা আমাদের অনেক প্রেরণা জুগিয়েছে আজকের এই প্রোগ্রাম করতে। আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে যারা অতিথিবৃন্দরা এসেছেন এবং আমাদের এক স্টুডেন্টরা আপনারা উপস্থিত হয়েছেন। আমি মনে করি আজকে আপনাদের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হবে।